আরে কমেডি সেখানে তো ধরা দরকার ছিল যে তুমি কেন থাকাচ্ছ। আরে তুমি সাজিয়েছো পাওয়ার মিউজিকের পরে। কোথায় বসে স্কুল থেকে বল করালো? সে তো ইমালটা ইয়ে গেছে, এটাই থাকে যা থাকিয়েছিল তার থেকে তোমার অলরেডি স্পিকার বেশি ছিল, তারপরেও তুমি আবার মাল লাগিয়েছিলে। আর তোমার তো অলরেডি স্পিকার বেশি ছিল। আর পপ বেস দাদা 32 ফুটে হবে এত মাল নিলে? তাহলে সেই জন্যই পীযূষ দা বলছে যে 32টা স্পিকার হোক 40টা স্পিকার হোক। কেন তুমি তুমি পীযূষ দা কি বলেছে যে 70 হোক 80 হোক তুমি নিয়ে আসো, সে নিয়ে আসবে, সেম সেম স্পিকারে কম্পিটিশন হবে। কি বলছো আগে কোথায় কি করে দিবে? ঝাড়খন্ড হবে, সে তো শুধু থাকবে না, অন্য মাইক এখানে অ্যাড হয়ে যাবে। এবার তো ক্লাব পার্টি বলছে, বলছে নিয়ে আসো তাহলে সার্জেন দেখে, বুঝতে পেরেছ? আমি যখন স্পিকার বাড়াচ্ছি তখন পুরো মেদিনীপুর স্পিকার বাড়িয়ে দিয়েছে, চিটিং করছে, এই করছে, ঠিক আছে। আর পাওয়ার যখন দুবার বাড়ায় তখন কিছু না, দুবার তখন তো এইসব কন্ট্রোভার্সি ছিল না দাদা, তখন তো কই কমিটি তো বলেনি যে এই স্পিকার নিয়ে আসতে হবে। মানে সব একটা কোয়েনের চিটটাও তোমার, পোর্টটাও তোমার। আরে বেলপাহাড়িতে দাদা কি ছিল? তোমার সাউন্ড শুনেছে কোনোদিন? এটা বলো, বেলপাহাড়িতে কি তোমার সাউন্ড শুনেছি? সেখানে কে কিরকম নেবে জানবে কিরকম বলো? কোথায় বেলপাহাড়িতে? আরে বেলপাহাড়ি তোমার সাউন্ডই শুনেনি, ভয় পেয়ে গেল দাদা। সার্জেন্ট সাউন্ডটা শুনেনি, ঝাড়খন্ডের সাউন্ড শুনলো কোথায় বেলপাহাড়ি থেকে? না আরে তাহলে তাহলে তুমি তো বলছো তো কম্পিটিশন করবে, এবার সব সেম সেম স্পিকারে কবে? তোমাকে তো বলছে 2 মাস টাইম দিলাম, সব বলো। হ্যাঁ যে এবারে তুমি আসবে বলো, তার বলছে আমি টোটাল খরচ করে নিয়ে আসবো, আসুক। আরে তাহলে তুমি আসো, ভালো তুমি আসো, অসুবিধা নেই, পুলিশ প্রশাসন সব এরা বুঝবে। আরেকটা কথা, কম্পিটিশনটা তো বন্ধ হয়ে গেছে, তুমি লাইফে এসে এসব বললে কেন? পীযূষ দা কোনোদিন বলেছে এইটা আমাকে তো বলো তো, পীযূষ দা কি কোনোদিন বলেছে এরকম লাইভে এসে কোনো কথা আজ অব্দি? লাইভে এসে কোনোদিন কি বাংলা বুঝে নাই কোনো ইউটিউবার আমাদের? এইবারে শুনো, আমাদের দিকে ইউটিউবার কোন বাংলা বুঝে নাই, সেই জন্য রিপ্লাই দেই নাই। একমাত্র তোমাদের দিকে যে ইউটিউবার গালা গালি করে এতগুলো ছাড়া তো আমি বাংলা বুঝতে পারি, সেই জন্য আমি রিপ্লাই দিই। আরে ইউটিউবার নিয়ে না, এবারে কথা হচ্ছে যে পীযূষ দা তো কোনোদিন এরকম বলেনি, আর ফিড হিসাবে কম্পিটিশন আমরা আমার এই প্রথম, তুমি বলতে জানা ছিল না যদিও। এবার পীযূষ দা এই জন্য বললো যে তাহলে সার্জেন্ট ছিল না, জানা ছিল না।
আরে ফুড হিসাবে কম্পিটিশন কোথায় হয়েছে? পূর্বে পূর্ব পূর্ব মেদিনীপুরেতে বক্স দিয়েছ, 40টা বক্স রেডি হয়ে যাচ্ছে, জানা ছিল না? আরে ফুড হিসাবে কম্পিটিশন হয় দাদা? বক্স রেডি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে আমার জানা নাই। আরে ফুড হিসাবে কম্পিটিশন হয়? আরে তুমি আমার এখানকার যার কাছ থেকে জেনেছো? হিসাবে দিয়েছিল জায়গা। হ্যাঁ নাইলে তো সবাই যে যে যতর মন তত মাল লাগাবে। কে টোটাল একদম বলে দিবে সেম টু সেম। আমাদের মেদিনীপুরে তো এই সিস্টেম আছে, 70 পিস ইউনিট, 55 পিস ইউনিট আর 22 পিস টিউটার না কথা, এরকম কিছু 70 পিস, 70 পিসের মধ্যে আচ্ছা সেরকম যেরকম বলছিলে। আমি যদি এখন বলি যে 18 ইঞ্চি স্পিকার পিজুস দার থেকে তোমার বেশি ছিল ওই মোটোতে, 18 ইঞ্চি স্পিকার তো তোমার বেশি ছিল? 18 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন বাইরেই না 15 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন? 18 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন বেরে, 15 ইঞ্চি স্ট্রোক হয়, 18 ইঞ্চিতে 15 ইঞ্চি প্রেসারের জন্য স্ট্রোকের জন্য ভাইব্রেশন আর বেসে ডিফারেন্সটা কি আছে? আরে ভাইব্রেটের জন্য 18 ইঞ্চি 21 ইঞ্চি আছে, আর এমনি স্ট্রোক বেসের জন্য 15 ইঞ্চি 15 ইঞ্চি 21 ইঞ্চি আছে। হ্যাঁ বেসে আর ভাইব্রেশনের ডিফারেন্সটা কি আছে? এত দিন না গান বানাচ্ছো, হ্যাঁ বেস বা ভাইব্রেশনের ডিফারেন্স কি আছে? বেস বেসের জায়গায় ভাইব্রেট ভাইব্রেট জিনিসটা আলাদা, সম্পূর্ণ বেস জিনিসটা আলাদা। ডিফারেন্স কি আছে আমি কিসে বুঝবো? কি বেস কাকে বলে, ভাইব্রেশন কোনটা, ভাইব্রেশন কোনটা, বেস কোনটা বলতে বুঝলাম না। কিসে জানবো? তোমার কাছে একটা সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ তোমাকে দুই একজন বলছে দাদা বেসটা বাড়াও, এ কেউ বলছে ভাইব্রেশনটা বাড়াও, তুমি কিভাবে ডিফারেন্স করবে বুঝাবে? বেস ফ্রিকোয়েন্সি বাড়াবো যখন ভাইব্রেশন হবে, লো ফ্রিকোয়েন্সি বাড়াবো, আর যখন বেস সময় স্ট্রোক হবে মিড সম মিড মিড নিয়ে যাবে। ঘরের মধ্যে যে ওম টেটার থাকে ওটা তো বেস বাইরে না ভাইব্রেশন? বেস হয়, ভাইব্রেট হয়। হ্যাঁ ভাইব্রেট হয় বেস। ছাড়ো কোশ্চেনটা করে কোনো ফায়দা নাই, বুঝতে পারছো না? আচ্ছা তবে দাদা একটা কথা, তুমি আমাকে কেন চিটিং বললে? আমি কি সাউন্ডের ওনার ছিলাম? তুমি আমাকে বলো, তুমি সাউন্ডের ওনার নাই তো তুমি স্টেটমেন্টটা কেন দিতেছিলে? কেমটা? আরে স্টেটমেন্ট কা দেখো, আরে দাঁড়া দাঁড়া, আমাকে তো বলিনি, বলি কি তাইলে? আমি বলেছি তাইলে আজ আমাকে এখনো ভিডিওটাকে বাইর করাও। আমি একটাই কথা বলেছি, আজ যদি আমি চিটিং হচ্ছি তাইলে তো মেদনি রিসার বেল পাহাড়ি আর রিসার সময় চিটিং তাইলে তোমরা করেছো। আরে বেলপাড়ি সময় কি এগুলো ছিল নাকি দাদা? সেই একই প্রশ্ন করছো। আরে বেলপাড়ি সময় কি এরকম ছিল? তোমার সাউন্ড কি শুনেছিল নাকি যে বেলপাড়ি এই হয়? পিজুস এমনি পাওয়ার মিউজিক সব সময় বেশি মাল নিয়ে, তারা আজ অব্দি সব সব সময় স্পিকার বেশি মাল বেশি তোমার আগে থেকেই করেছে। আর বললে যে ঝাড়খণ্ডের ইউটিউবার, পাকিস্তানের রিয়াকশন যেটা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়খণ্ড থেকে লাইনি সুমঙ্গলন তো আচ্ছা, এ বাস বেরিয়ে যে ভিডিও পাকিস্তানের যে মেয়েটা রিয়াকশন দিচ্ছিল, আমার কথা শোনো, পাকিস্তানের যে মেয়েটা রিয়াকশন দিয়েছিল ডিজে শুভঙ্কর বা ইউটিউব চ্যানেল থেকে নিয়েছিল, ঝাড়খণ্ড থেকে লাইন। তুমি বললে সব কিছু ঝাড়খণ্ডের ইউটিউবার থেকে লাইন, এখনো সার্চ করো যারা পাঁচ বেড়ে হয়েছিল। তোমাকে ঝাড়খণ্ডের ইউটিউবার থেকে যে নিয়েছে, ঝাড়খণ্ডের ইউটিউবার খারাপ রিভিউ দেয় নাই, আমি তোমাকে এইটা বলছি। আমি বলছি খেলাওয়ালাটা দাদা কে বলছেন? খেলাওয়ালা খেলাওয়ালা গরুর গাড়িকে কি বলবে? সেটা ঠেলা বলবে না, গুগলটাই দেখো। আমি তাহলে সার্চ করছি, কিটা ইঞ্জিন রিক্সা, ইঞ্জিন রিক্সা, ইঞ্জিন রিক্সা, ইঞ্জিন রিক্সা, ওইটাকে একটা জগার বলা হয় কিটা? তাহলে তুমি ঠেলা গাড়িতে তো ইয়ে করেনি, মানে আমার পাওয়ার মিউজিক তো ঠেলা গাড়িতে ইয়ে করেন, ঠেলা গাড়ি কাকে বলে? দেখো আমি সার্চ করেছি, দেখো দাদা ঠেলা গাড়িতে এই এইটাই কি বক্স যায়? ঠেলা গাড়ি মতলব গরুর গাড়ি, তো ইমেজেই আছে, ইমেজ ইমেজেই আছে, ইমেজ সার্চ করে নিচ দিকে স্ক্রল। হ্যাঁ ঠেলা গাড়ি, খেলনা গাড়ি আসছে দেখো,
খেলনা গাড়ি আসছে তোমার সামনেই দেখাচ্ছি, হ্যাঁ দেখো কোথায় ঠেলা গাড়ি। আরে এটা ইঞ্জিন আছে সেটা ঠেলা, এটা তোমার সামনে সার্চ করলাম গুগলে, সোনা ইঞ্জিনিয়ারিং, আর আমি সার্চ করে দেখাই দিব। হ্যাঁ দেখো সোনা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ তো বন্ধুরা এই মুহূর্তে সার্জেন্ট ঠেলা গাড়ি নিয়ে পড়েছে, তো ঠেলা গাড়ির দমটা কতটা সেটা দেখাতে হবে আর একবার। হ্যাঁ দাদা ঠেলা গাড়ি, দেখো ঠেলা গাড়িটা এটাকে বলে, এটাই কি বক্স যায় আমাদের, এটা বলা মানে আমাদের পশ্চিমবঙ্গে ধরো সব বক্স এতে রানিং করে। আরে তোমার গুগল বলছে দাদা, গুগল তো ওয়েস্ট বেঙ্গলের কথাই চলে না, গুগল বলছে দেখো। ঝাড়খণ্ডের গুগল আর ওয়েস্ট বেঙ্গলের গুগল আলাদা। আচ্ছা ঝাড়খণ্ডের গুগল আর ওয়েস্ট বেঙ্গলের আলাদা। সোনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওটা দেখেছো দাদা? অনলাইনে কই আজকে দেখা হয়, সবাই তো ধরো দেখছে। আচ্ছা হোক সেটা না হলে থাকলো, তবে সেটা না না রেখে দাও। আর ওইটা দিয়ে আমি এটা বলেছি কি আমাদের এদিকে কোন আমরা নিজস্ব কোন চাই নাই কোন বদনামের জন্য, আমি এটাও বলেছি কি এজ এ এক্সাম্পল ওইটা আমাদের এদিকে এই নামে ডাকা হয়। তবে সেটা ঠিক, তবে এই যা হয়েছে তুমি বলছো সে বলছে কন্ট্রোভার্সি, তবে আমাদের তো বেশিরভাগ ছেলেরা বলছে যে কবে কম্পিটিশন হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সেটাপের সঙ্গে, তুমি যাবে রাজি থাকবে তবে হবে। তুমি বলো কখন করবে দাদা, পিজুস দা বলো, সেটা যদি আমি বলবো না দাদা, সেটা আমি বলবো না দাদা, সেটা আমি বলবো না, সেটা যে যার সঙ্গে হবে তার মালিক বলবে। কোথায় পড়ছা স্যার? এই তো উড়িষ্যা ওয়ালারাও বলেছিল কি কোনো অসুবিধা হবে না, কিন্তু ভিড়ের জন্য তো অসুবিধা হইলো। আরে প্রশাসন সেখানে ব্যাপার, দেখো দাদা তোমাকে যখন একটা জায়গায় ইনভাইট করবে, দাদা এটা তো ঠিক, তোমাকে যখন একটা জায়গায় ইনভাইট করবে সেখানে তো তোমার বদনামি করার জন্য কি ইয়ে করার জন্য করবে না, তোমাকে সবকিছু ঠিকঠাক রেখেই করবে, বুঝতে পেরেছ? এবারে কবে আসবে বলবে, দুদিক থেকে মাঝামাঝি তুমি আসো, তুমি আমাদের মেদিনীপুরে আসতে পারো, কোনো অসুবিধা, পশ্চিম মেদিনীপুর আসতে পারো, তোমার যেখানে যে সাউন্ড দিয়েছ এসপি মিউজিক নাকি ওর গারের বাড়ির কাছে আসতে পারো। হ্যাঁ আরে রিক্স তো সেটা লিবে, তো সেটা পুরো রিক্স তোমার কাছে স্ট্যাম্প পেপারে লিখে দেয় আর কি, রিক্স তো নিতে হবে না, হলো কিসের কম্পিটিশন। ঠিক আছে রেডি করাও তাহলে, এত এত বক্স হবে বলে কোন মাল লি হবে নাই, বিশাল বিশাল লি হবে যা যত পারবে। কেন তুমি আসো না 32 পিস 40 পিসে আসবে, দুটো চারটা দিয়ে কি লুড়বে। আরে কেন আমি বলছি শোনো, আমার পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুর এই যে বলছো ডবল সেটআপ পাওয়ার মিউজিক সিঙ্গেল সেটআপ নিয়ে যা, পাওয়ার কেন, যে কোনো আমার ওয়েস্ট বেঙ্গল সেটআপ থাকবে, পাওয়ার নিয়ে না যে কোনো সেটআপ থাকবে, সিঙ্গেল সেটআপ, তার সিঙ্গেল সেটআপ 32 পিস তোমার 32 পিস, আমি তোমার থেকে বেশিও করতে পারি। কেন বেশি করবে দাদা? বেশি বেশি করো, 80-80 করো। কেন দাদা 32, তুমি তো বলছো ডবল সেটআপ পাওয়ার ঠকাইছে, তাহলে তুমি 32 পিসই করো। ডিজাইন করা আছে। হ্যাঁ তাই তো জানবো না কার কতটা এক্সপেরিয়েন্স আছে। আরে তুমি তো বলবে স্পিকার সংখ্যা, যে তাহলে 32 40 পিস করো। হ্যাঁ 32 করো না হলে 40 করো, যেটা রুল আছে। আরে যখন বেশিটাই হোক পূর্ব পশ্চিম মেদিনীপুরে আসবে এখানকার কিছু রুল মানতে হবে, না হলে তো পুলিশ প্রশাসন পারমিশন দিবে না।
হ্যাঁ মেদিনীপুরে 32 পিস স্পিকারের তো ডেলি কম্পিটিশন দেখছি, আর কি ভিড় হচ্ছে সেটা তো দেখছি। না তুমি ভিড় দেখবে চাপাতলায় আসো দাদা, তুমি তো এসেছিলে, তুমি চাপাতলা 26 তারিখ আমি তোমাকে ইনভাইটও করেছিলাম, তোমাকে ইয়ে টাইটানিক মিউজিকের মালিকও ইনভাইট করেছিল, এমনি আসো দাদা, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জায়গায় তুমি আসো, তুমি বলছো ভিড় হচ্ছে না, তুমি আসো 26 তারিখ। আচ্ছা মোটো আসছে, মোটোর জন্য রেডি থাকো, একমাত্র ওইটাই যেমন আছে কি পাবলিকের কোনো অসুবিধা হয় নাই। আমার চাপাতলায় তো কোনো অসুবিধা নেই, চাপাতলায় কি 32 পিসে ভিড় হবে না? চাপাতলাতে আছে, চাপাতলায় বারবার পুলিশ এসে বন্ধ করা তো ছিল, আমি নিজে প্রেজেন্ট থাকি। চাপাতলায় কোথায় পুলিশ দাদা, 26 তারিখ কম্পিটিশন আছে, আমি নিজে ছিলাম, করে জানি না, তাহলে হয়তো তুমি দেখেছো, জানি না তাহলে হয়তো আমরা হয়তো ছিলাম না ওই সময়, কিছু কি হবে। হ্যাঁ তবে আমি দাদা আসতাম না মাঝখান থেকে, তুমি আমাকে চিটিং বলে বলাটা উচিত হয়নি কেন? না স্টেটমেন্ট দিবা, দেখো রিমিক্স স্যার তো আরো আছে, আমি তো ওকে বলি নাই, আরো জন আছে, কাউকে বলি নাই, তোমাকেই কেন বললাম? না না আমাকে কেন বললে সেখানে, দেখো দাদা আমি একটা সাধারণ উদাহরণ দিই, উদাহরণটা দেই, আমি আমি দেই, আমি কথাটা বলতে দাও আমাকে। ম্যাট প্রবলেম হচ্ছে সবাই ভাবে কি আমি এই সব কিছু ওকে, কিন্তু সেই জিনিসটা না না আমি কথা বলতে দাও দাদা, তোমার শেষ হলে আমি বলবো, 1 মিনিট বলবো। আর তোমাকে স্পেশাল নাম দিয়ে বলি নাই, আমি একটাই কথা বলেছি, রিপিট করছি, হয়তো তোমার হিন্দি বুঝতে অসুবিধা হয়েছে, আমি একটাই কথা বলেছি কি যদি ওই সময় যদি চিটিং নাই তাহলে আমাকে এখন তোমরা চিটিং কেন বলবে? তোমরা করবে স্পিকারের সংখ্যা বেশি, তুমি বলছিলে যে বিএম রিমিক্স চিটিং কল কিয়া থা, তাহলে আসল চিটিং বাজ কে? আমি এইটা বলেছি, এটা বলো নাই দাদা, আমি তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখছেন না গোটাটাই দেখাবে আমার কাছে যেটা আসছে, আমি দেখাচ্ছি তোমাকে। না 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 চ্যানেলটা তো এখনো পড়া আছে, ডিলিট হয় নাই, মানে আপনি বারে মে কবি পুরাই নেই কিয়া, লেকিন আপনে ভি জো বিএম রিমিক্স অর আপ ভি থে চিটিং কিয়া, চিটিং কিয়া, চিটিং কা তৈয়ারি কোন কিয়া থা, ইয়ে তো পহলে সেই হামকো পাতা থা, ইসলিয়ে তো মে গাড়ি সাইড মে এক্সট্রা, মেরা ভি তিনই গাড়ি যাতা, লেকিন জব পাতা চলা कि ये 30 फीट में नहीं होगा, ये बड़ा होने वाला है, बोलो। जिसके चलते कमेटी का जो लिखित था वो कैंसिल कर, एटर मानेटा मैं की बोल ली, যে বিএম রিমিক্স আপ ভি থে চিটিং কিয়া, চিটিং কা প্ল্যান কিসকা থা, মানে এর মধ্যে আমি জড়িত, আরে বাবা এই এইভাবে তো কথাটা আসছে, আমি এটা তোমাকে বললাম কি জানি না, তাহলে হয়তো আমি না হিন্দি বুঝি না, আমাকে বলনি তাহলে কাকে বলছো? হ্যাঁ হিন্দি বুঝো দাদা, না হিন্দি হিন্দি কম বুঝি, কিন্তু না বলতে পারি ঠিকঠাক, বুঝি মোটামুটি, তো মোটামুটি জিনিসটা দেখো কি কি বলেছি আমি। হ্যাঁ তুমি আবার আরেকবার চালু করো, ঠিক আছে আবার চালু করছি, আর একটা ছোট কথা দাদা, 1 মিনিট, আমি ওইটা তো আমি ওইটা তো বলেছি কি বিএম রিমিক্স চিটিং হ্যায়, চিটিং হ্যায় বলেছি কি, ইয়া পাওয়ার মিউজিক চিটিং হ্যায় বলে, আমি বলি আমাকে চিটিং চিটিং বলছে তাহলে কে চিটিং করেছে সেইটা দেখো, আমি এই জিনিসটা বলেছি তোমাকে বাংলা বুঝাই, না না দাদা আর একটা কথা বলি, এই যে বলছো তুমি মিক্সার, আমি একটা কথা বলি, দেখো তুমি যথেষ্ট নাম আছে সোশ্যাল মিডিয়ায় তোমার, এটা তো অস্বীকার করার কোনো নাই, আমি বললে তো নাম ধাববে সেরকম নয়, এবারে তুমি পুরো ইন্ডিয়ার মধ্যে নাম আছে সার্জেন প্রোডাকশন চিনে, এবার তুমি যদি অন্য স্টেটের সঙ্গে অন্য রায় মানে দেশের সঙ্গে কোনোদিন কম্পিটিশন করে দেবে, বাংলাদেশ যাচ্ছে পাকিস্তান যাচ্ছে, আমি কিন্তু তোমার সাপোর্ট হয়ে পুরো আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলে কথা বলবে, 1 মিনিট আমার কথাটা বলতে দাও, কথাটা বলতে দাও দাদা, ওয়েস্ট বেঙ্গল পুরো ছেলে সব ইন্ডিয়ার ছেলেকে উচিত তোমার হয়ে সাপোর্ট করা, কেননা তুমি বাইরের দেশের সঙ্গে লড়তে যাচ্ছ, সেই ইন্ডিয়া টিমে থাকবে 11 জন খেলে, যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয় সবাই ইন্ডিয়া, কিন্তু সেই টিম যখন আইপিএলে হয়ে যায় তখন দেখবে বিরাট কোহলি অন্য, সে টিম অন্য, তখন সে কলকাতার সাপোর্টার, আমি চেন্নাই, সে মুম্বাই, এইভাবে সাপোর্টার হয়। এবার এটা যেহেতু আমাদের রাজ্যের ব্যাপার, আমি একটু তার হয়ে একটু বলেছি, আর তো সেটি পাওয়ারের জায়গায় তো সব সেট, আমার বর্মন থাকুক, সে আরদাস থাকুক, বালাইদের যে থাকুক, তার হয়ে আমি সাপোর্ট করবো, যে সাপোর্ট করেছো আমাদের এখানে। এবার আমি বলবো, হ্যাঁ বলো, আমার আর তোমার আগে থেকে গল্প চলছে, হ্যাঁ কম বেশি হয়ে বন্ধুত্ব হিসাবে, হ্যাঁ কথা হয় এখনো হয়, কোনো কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না, তুমি স্টেটমেন্ট দিলে তারপর থেকে অসুবিধা, হ্যাঁ বুঝলে, হ্যাঁ এবারে দাদা আমার আমাকে যেমন স্পিকার আজ গুনালে তো আমিও তো বলবো না, ঠিক আছে সবারই ভুল, আমার মধ্যে যদি সবারই ভুল হয়ে থাকে আর হয়তো তারা কি বলবে, বেশিটা আমি বলবো না, আজকে না স্টেটমেন্ট দিচ্ছি, হ্যাঁ এবারে আমি বলবো যে আমার যদি ইয়ে আছে 32 পিস স্পিকারে কম্পিটিশন হোক, যদি শুনো দাদা এবার আমাকে বলবো, হ্যাঁ
দাদা তোমার নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে তোমার, দেখা যাচ্ছে না। এই তো ঠিক আছে, হ্যাঁ এই অবধি ব্যাপার। ঠিক আছে, সবাই আশা করে আছে কন্ট্রোভার্সি তো চলতে থাকবে, কিন্তু কম্পিটিশনটা কবে হবে? একটা কথা ফাইনালের মধ্যে একটা কথা এটা বলেছি, তুমি গোটা ভিডিওটা এখনো দেখবে, আমি একটাই কথা বলেছি, হয়তো অনেকলা হিন্দি বুঝতে পারে নাই কিন্তু এখন বাংলায় বলে দিছি, আমি একটাই কথা বলেছি গোটা ভিডিওটাতে কি দেখো, আর আগু বলেছি কিন্তু কিছুগুলা ইউটিউবার তোমাদের কি করে ওই খারাপ জিনিসটাকে উঠাই উঠাই ছাড়ে। আমি এটাও বলেছি কি দেখো, আমি এটা রিপিটও করেছি কি ঠেলা গাড়িটা জন্য বলেছি, সেটা বলেছি ওই ইউটিউবার কি তোমার ভিডিও করেনি দাদা, গিয়ে তো বেশি তো তোমার ভিডিও করেছে সব ইউটিউবার গিয়ে, তোমার ভিডিও আগে ছাড়া আছে, আমাকে বলতে দাও আগে, হ্যাঁ আমাকে আগে বলতে দাও, আমি সেদিনের এই দুদিন আগের ইয়াটাই বলেছি কি দাদা আমি যদি বলেছি কিন্তু আমাদের এদিকে নাম আছে সেই জন্য বলেছি, কিন্তু আমাদের মনে এমনি কবো নাই কি কারো রোজগার জিনিসের নিয়ে খারাপ কথা শিখরে দেখো। দ্বিতীয় এইটাও বলেছি কি তোমাদের ওইদিকে হামিং চলে, কে লোক পছন্দ করছে সেই জন্য চলছে, সেই জন্য ও ওয়ার দিকে নিজের ঠিক আছে, আমরা নিজের দিকে আমরা ঠিক আছি, দুজনের কনসেপ্ট আলাদা। এটাও ভিডিওতে বলেছি, হিন্দিতে বলেছি, যেমন তুমি আমার ওই চিক আচ্ছা ভু ভু ডিজে দাদা, আমি যদি বলি তুমি এক জিনিসটা ইন্ডাপোর্ট মতো বলে দিচ্ছ, তুমি একটা সাউন্ড ম্যানার হয়ে ভু 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 বলাটা উচিত হয়নি, আমাকে যেরকম বলে একটা মিক্সার হয়ে এটা বলা উচিত হয়নি, তুমি সাউন্ড দেখো যার যেখানে যেরকম চলে, শুরু কে করেছে দাদা কি ভু ভু বলেছে আমার এখানে, তুমি ইডিএম বাজাও এখানে ভু ভা কিছু না, তাহলে ভু ভু না তুমি তো হামিং বাজিয়ে প্রথম স্টার্ট করলে উড়িছে সেটা, তোমার আমাদের এদিকে বাংলা বুঝে নাই সেই জন্য ইউটিউবাররা বাংলা কোনো রিয়াকশন দেয় নাই, এবারে তোমাদের ওইদিকে হিন্দি বুঝে সব ইউটিউবার মিলে কি বলছে না বলছে যাই চ্যানেল গুলা নে দেখো, এবারে দেখো ভু 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 কথাটা তুমি বলেছিলে লাইভ আছে ওইখানটা গ্রাউন্ড বলছে সার্জেন্ট ডিজে নির্লজ বা এই ওই কেনে একটা ইউটিউবার, আমি যখন কোনো বলছি তখন ওই ইউটিউবারতে খারাপ লেগে যাচ্ছে, কিন্তু ওরা যখন খারাপ বলছে তো আমারও তো খারাপ লাগছে দাদা, আমি তো বাংলা বুঝি। বাকিলে তো আমি তো বুঝি না বাংলা, আরে যেটা বুঝছো সবাই চেষ্টা করলে সবকিছুই বুঝতে, দেখো দাদা কারোর ভিতরে বেশি কন্ট্রোভার্সি শোনো একটা জিনিস, আমার যদি মেদিনীপুর বা কোনো ভি ওয়েস্ট বেঙ্গলের নিয়ে যদি আমার খারাপ বলবার থাকতো তাহলে কি আমি বলতাম কি আমার কমসে কম আর্ধেক জীবন ওয়েস্ট বেঙ্গলে গেছে বড় হয়েছি, তাহলে কি আমার যদি কোনো অসুবিধা থাকতো বা কোনো আমার ডিজ দেখাবার থাকতো তাহলে তো আমার মেদিনীপুর থেকেই ডিজি আসে, হ্যাঁ মেদিনীপুর থেকে ডিজি যেতে পারে কোনো অসুবিধা নেই, তোমার যদি এখানকার সেটা যদি সেখানে যায় সেখানকার থেকেই তো ডিজি নিবে না, তুমি লাইভে আসার পর কন্ট্রোভার্সি হয়েছে, এক মিনিট কথা ওদের সাথে তো কোনো অসুবিধা নাই, হ্যাঁ কে কে বললে আরেকবার বলো, তারা যখন যাবে তখন তাদের ব্যাপার হবে, আরে সব সময় যে পাওয়ার যাবে তার তো কোনো কথা নেই, তারা কি ছেড়ে দেবে, এবারে তুমি বলার পরে কিন্তু দাদা শুরু হয়েছে, না হলে কিন্তু শুরু কিন্তু এত, আচ্ছা আমি বলার পর শুরু হয়েছে, লাইভে আইলেনি তুমি, আচ্ছা আচ্ছা আজ আমি লাইভে এসেছি, আরে তুমি লাইভে আসো না, লাইভে বলার পর শুরু হয়নি, তার আগে স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্ট হ্যাঁ তারপরে সেদিন গ্রাউন্ডের মধ্যে যে, আচ্ছা হোক আমি বলেছি, আমি তাও একটা কথা বলি, আমি একটা কথা বলি, তুমি মারলাম স্টেটমেন্ট, শোনো শোনো মারলাম স্টেটমেন্ট, কিন্তু আমি আমার মতে দেখো তুমি একটা মালিক, একটা ইউটিউবার করেছে তোমাদের সেখানকার ইউটিউবার করো, কিন্তু তুমি একটা মালিক হয় কি করে বললে, কই পাওয়ারের মালিক তো লাইভে কোনো দিন লাইভে আসতো না কিংবা সে তো বলেনি, আমি তো বলি নাই কি পিউস দা, আমি তো পিউস দার নাম লি নাই, আরে তুমি সেটা চলছে কাল ইয়ে, তাহলে কি তুমি ভার্সেস ভূত, আরে চলছে তো তাকে লিয়েই, এবারে পুরো বলতে ছেড়ে দিব,
এ তুমি ভার্সেস কি অন্য, তাহলে সেটা চলছে পাওয়ার কে নিয়েই চলছে। হোক দাদা স্পিকার টিকার অনেক ফুটফুট হলো, এবারে আমাকে একটা বলো, আর একবার কম্পিটিশন হোক সবাই দেখবে আর কি, আমরা দর্শক হিসাবে যাবো। হ্যাঁ সেম টু সেম স্পিকার আসবে, দেখ আগে থেকে বলবে যে অমুক ওয়াটার স্পিকার নিয়ে আসবে। আরে দাদা হবে তো, হেভি স্পিকার হবে, হেভি সেটটা হবে, হবে হেভি সেট বলছে, বুঝতে পারলাম না তোমার হিসাব কত, 200? এই যে দেখো এই যে তুমি মেদিনীপুর, তোমার হিসাব কত? তোমার হিসাবটা দাদা তুমি আগে থেকে বলে দিবে, ওখানে কপি স্পিকার নিয়ে আসছো একদম পাক্কা? হ্যাঁ যে কপি স্পিকার, স্পিকার সেম থাকা চাই, কেন না হলে তুমি আসো না, 32 পিস স্পিকারে করো, স্পিকারের এটা আর ডিসিশনটা আগে থেকে জানাও, 32 পিস স্পিকারে করো। আমি তোমার ওকে এইবার আমি বলবো 4টা স্পিকারে করো, নাও 4টা স্পিকার, হ্যাঁ করো, কব বেশে করো 4টা স্পিকার, চলো করো 4টা স্পিকারে করো। তুমি 32 পিসে কি হবে না? হ্যাঁ কেন 80 পিসে হবে না? আরে 80 পিস দাদা এখানে মানে পারমিশন পাবে না, ভয় আছে, পারমিশনটা তো দরকার। তুমি পিযুষ দা কি বলেছে যে প্রশাসনে সবকিছু দায়িত্ব সে নিবে, তা তো মেদিনীপুরের ইউনিয়নের হিসাবে চলতে হবে না। ষোলো পিসে করো, কবে আসবে বলো, বলো কবে যাবো, তুমি বলো না, তুমি বলো কবে আসবে বলো, 16 পিস স্পিকারই করো, আর মানে দুটো টপ দুটো মিট থাকবে, যা দুটো বেস দুটো টপ, তুমি কি লাগাবে কি নাই সেটা আমার দেখার নাই, বাস হবে তখন দমদার হবে, এই ছোট খাটো চিহ্নে নাই না, 16 পিস স্পিকার হোক, তোমার নাম আমার চিহ্নে নাই, ওরে 4টা স্পিকার করে 10টা 20 কিটা, হ্যালো যখন হবে তখন হেভি হিসাবে, হ্যাঁ ভিড় হবে না, তুমি নিজেই সেবারে কি একটা বললে যে পাওয়ার মিউজিকের ভিড় হয় সার্জেন এলে, নাহলে পাওয়ার মিউজিকের ফ্যান ফলার নাই, তুমি যদি এক্ষুনি বলো মেদিনীপুরের সেট আপ এলো তোমার সঙ্গে কম্পিটিশন করা হয়, আচ্ছা এসপি মিউজিক কে নিয়ে তুমি একটা কি বলেছিলে, এসপি নাচাতে পারে আর কেউ নাচাতে পারে, তবে এসপি সম্বন্ধে আমি কিছু বলবো না, কেন সে আমার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সেট আপ, আমি কোনো বলবো না, হ্যাঁ আচ্ছা ভালো বাজুক ভালো চলুক এটাই কামনা করবো। তুমি বলো কবে আসবে 16 পিস হোক 32 পিস, ইন্তেজার করো, মোট তো ওই একটাই মাত্র জায়গা আছে যে সবাই হতে পারে, আর ওই জায়গাতেই সব পাবলিক ক্যাপচার হবে, বাকি তোমার চাপাতলা তো অতটা জায়গা নাই, রুট একটাই হয়ে যায় জ্যাম হয়ে যায়, চাপাতলায় যারা যা ভিড় হবে এবছর আশা করি ওই উড়িষ্যার থেকে ডবল হবে, যদি হয় একবার দেখে যাও। আরে উড়িষ্যাটা হতেই কথা দিল, যত জায়গা ক্রাউড খুব লোক হবে চাপাতলায়, আরে আমাদের এখানেও তো একটা আছে, তাহলে তাহলে তুমি যখন আসতে না তখন কি কম্পিটিশন হতো না, তখন কি লোক দেখতো না, এটা আমাকে বলো, আমি তো বলি নাই কি হয় নাই বলি, হ্যাঁ জলছে লোক হয় না লোক, তুমি দেখো কত, আরে তোমার আগে তো কম্পিটিশন হতো, মেদিনীপুর তো কম্পিটিশনের জন্য বিখ্যাত, আমি তো বলি নাই কি হয় নাই বলে দাদা, আমি তো একটাও বলি নাই কি হয় নাই বলে, কম্পিটিশন দেরি হচ্ছে মেদিনীপুরে, হ্যাঁ এই দিক থেকে বেশি হয়, আমি কই ওইটা তো কোনো স্টেটমেন্ট দেই নাই কি মেদিনীপুরে হয় নাই বলে, একটা জিনিস আমার খারাপ লাগলো, যে কোনো মালিকের বিরুদ্ধে বললেই আমি বলতাম যে মানে তুমি এলেই লোক, যে সেটা অপোজিট আছে সে হিট হয়, আরে বেলপাড়িতে দাদা তোমার দেখবে তোমার সামনে যে লোক ছিল পাওয়ারের সামনে সেরকম লোক ছিল, বর্মনের মিউজিকের সামনেও লোক ছিল, আমার এখানকে যত সেট আপ গেছিল বর্মন পাওয়ার সবার সামনে লোক ছিল, এটা তো নয় যে হয়, হ্যাঁ তুমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর্তমান এটা তো অস্বীকার করতে, আমি বললে তো আর তোমার
ফলোইং কমে না সেরকম তো কিছু নয়। দেখো দাদা সবাই নিজের, আমি তখন আর আগের ভিডিওতে বলেছি কি সবাই নিজের মেহনতে ফ্যান ফ্লোয়িং বানায়, এমনি তো হয় না। হ্যাঁ তুমি বলেছো যে ব্যাপারটা কি যে আমি এলেই এত ভিড় হয় নাহলে হয় না। আমার আর এখন তো লক্ষ্মী পূজায় পাওয়ারের কম্পিটিশন চলছে। হ্যাঁ আরে দাদা তোমরা বলছো, দেখো দাদা তোমরা মেন মেন জায়গা দেখে যাও, কিন্তু পাওয়ার মিউজিক কি আমার এখানকার যত সেট আপ আছে 32 পিস থেকে প্রতিদিন কম্পিটিশন হয় হার জায়গায়, এখানে সেখানে তার লোক যাবে, এবার ভালো ভালো ওকেশন যাবে প্রতিদিন তো আমাদের আপনার সব আর কি প্রতিদিন ভাড়া কাটে, এরা প্রতিদিন হার দিন ভাড়া কাটছে। তুমি যদি 32 পিস স্পিকারে রাজি থাকো তো বলো, আমার পূর্ব মেদিনীপুরের রুল অনুযায়ী এসো। 32টা 20টা ডেইলি কম্পিটিশন হচ্ছে সেটা দেখতে কেন? আরে আমি তো বলছি পাবলিক হবে, তুমি যদি পাবলিক না হয় তাহলে তুমি যা বলবে শুনে নেব। 32 স্পিকার আসো, শুধু থাকবে সার্জেন্ট প্রোডাকশন ভার্সেস পাওয়ার হোক, যার যেই হোক, এখানে আরদাস হোক, বিমিউজিক হোক, বালাজি হোক, ইটিসি সবাই যে থাকবে অপোজিট সাইডে তুমি থাকবে, কই পাবলিক হবে না আমি দেখবো। তুমি থাকবে 32 পিস স্পিকারের রুল নিয়ে, আমার পশ্চিমবঙ্গে যে কোনো সেট আপ থাকবে, সে ঘাটাল থেকে হোক যেখান থেকে হোক থাকবে। দাদা 32 পিসে কি অসুবিধা আছে? তুমি দেখো তোমার একবার এটা হয়েছে পাওয়ার হেরেছে, তো 32 পিসে একবার আসো না আমাদের ইউনিয়নের রুল অনুযায়ী। আমাদের এটা ডিসাইড কে করবে? মেদিনীপুরের লোকে। তাহলে তুমি তোমার ঝাড়খণ্ড ডিসাইড করো, তাহলে এখান থেকে পিজুস যাবে কি অন্য যে কোনো স্যার, তুমি যাকে যাবে সে যাবে। আরে মোটো তো রানিং হবে, এত স্পিকার কি করে লাগাবে সেখানে, রোড শো হবে ফুড হিসাবে কম্পিটিশন দাদা আমি জানি না কোথায় হয়, জানো না কিন্তু জেনে গেছে। তারপরে ইউটিউবে ছাড়া আছে, ফুড হিসাবে যদি কম্পিটিশন হয় তাহলে হাইট হিসাবে তো পাওয়ারের বেশি ছিল আমার মতে। এবারে চলবে এবারে, আরে সেটা ইউনিয়ন তো বেঁধে দিয়েছে রুল আমাদের 32 ফুট 32 স্পিকার তো হয় এখানে। এবারে নিয়েছিল এই তো হাল, এবারে নিয়ে তো এই হাল হলো। কোথায় দাঁড়িয়ে গেছে
আচ্ছা মটো এখন অনেক দিন বাকি, তবে কি সব ঢাপা ঢাপা পড়ে যাবে? আমার ছোট সেট আপ হোক না, বড় সেট আপ করতে গিয়ে তো পুলিশ গন্ডগোল করছে, ছোট হলে গন্ডগোল হবে না। ঠিক আছে, কবে করবে বলবে তুমি? চারটা স্পিকারে হবে, চারটা স্পিকার আর চারটা ইউনিট, বাস চারটা স্পিকার চারটা ইউনিট। ঠিক আছে তুমি বলবে, তুমি যখন 32 আসবে না চারটাই হোক, পাবলিক তো যাবে, তাহলে পাবলিক তো যাবে না দাদা চারটা স্পিকার দেখতে, সেটাও একটা ব্যাপার আছে। যখন হবে দমদার হবে, দমদার 32 টা কি দমদার নয়, তাহলে চামা দলে এত লোক আসছে কেন? ঠিক আছে দাদা, কথা বলছো পুরা সেখানে যদি পুলিশ প্রশাসন না করতে দেয় দায়িত্ব দাদা তোমার, যদি পুলিশ যদি না করতে দেয় তাহলে দায়িত্ব দাদা তোমার। আরে দেখো বলছো, আমি বলছি তোমার তাহলে ঝাড়খণ্ডে করো, এখান থেকে সেট আপ যাবে, তুমি দায়িত্ব নাও পুলিশের। তুমি দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল আসবে না, আমার ওয়েস্ট বেঙ্গলে সেটা ঝাড়খন্ড যাবে, তুমি দায়িত্ব নাও। ঝাড়খন্ডের লোকে সাপোর্ট করছে, ওদিকে বুঝবে বেঙ্গল গেলে বেঙ্গলের লোকে সাপোর্ট করবে। কেন না, ঝাড়খন্ডে তুমি করো, এখান থেকে সেটআপ যাবে, আমি বলছি যাবে। মোটোতে তোমার টিম আছে না? আমারও টিম আছে, আমি আমার টিম কে রেডি করব, তুমি তোমার টিম কে রেডি করো। আর টিম রেডি করে কি সেখানে মারপিট করবে নাকি? আরে রেডি করো বলছো, বুঝতে পারছি, রেডি করতে বলছি, টিম রেডি করতে বলছি। ঠিক আছে। আর দাদা এই যে দাদা ভা ভা পুপা, তুমি তো উড়িষ্যায় প্রথম লাগালে হামিং গান দিয়ে স্টার্ট। আমি তো লাগাই, আমি তো কই বলি কি লাগাই নাই। তাহলে ভা ভা পুপা করো, বলো যে এসে খাই দাসের বেশ কমেন্ট তুমি পুপা শুনতে পাও, আমার মুখে তো পুপা পাই নাই দেখি। বাস এইটা 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 বলার জন্য ধন্যবাদ দাদা। তো এর না অনেকে তোমার নামে ভুলভাল বলতো কি যে সার্জেন্ট দা এইসব বলে, যাই হোক দেখাও না, তুমি দেখাও, আমরাও তো বাজাই, আমরাও তোমরাও তো হামিং বাজাও দাদা, কি আমরাও হামিং গান লাগাই। আমি তো বলি নাই কখনো কি আমরা লাগাই নাই বলে। তোমরাও তো হামিং বাজাও দাদা, একদম বাজাই। বাস দেখো তাহলে পূর্ব মেদিনীপুরে সেট কোনো ভুল করে না। হ্যাঁ তাহলে আমি সবাই গেলে পুরো সার্জেন্ট দাও হামিং বাজায়, সেই জন্য পূর্ব মেদিনীপুরে হামিং বাজায়, হামিং সব জায়গায় চলে। কিছু কিছু লোক তোমার নামে বদনাম করে যে সার্জেন্ট দা বলে, কিন্তু হামিং তো সব জায়গায় বাজায়। আর তুমিও তো নিজেই মুখে বললে না, এবারে তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি এটার মধ্যে। হ্যাঁ একটু হালকা ফালকা টেস্টিং টেস্টিং করলে তো চললো, লেকিন এবার বলবে কি সব সময় খুলে খালি হামিং এ চলে, তো সেটা চলে না। সব সময় এখানেও হামিং চলে না, ড্যান্সার গান চলে, এই চলে, সব সময় সিঙ্গেল বেস চলে, লোক বাজাতেই দিবে না। যেমন পার্সেন্টেজটা মানে লো 5% কোন সময় চালাইলো চলে, এটা তো কোনো দুমত নাই, চালাই আমি নিজে চালাই, আমি তো কখনো বলি নাই, কখনো বদনাম করি নাই কি চলে নাই বলে, চালাই আমরা নিজে টেস্টিং ও করি, অনেক ভিডিও তো এখনো পাই যাবে যদি পুরানো ভিডিও দেখবে তো। হ্যাঁ দেখেছি, কিন্তু এটা নাই কি আমরা সব সময় চালাই। হুম তোমার দেখেছি আগে যখন তুমি টেস্টিং করেছিলে একবার, সে একটা ভিডিও বানিয়েছে বস বস গানে। তাহলে দাদা তুমি তো তাহলে এটাই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড ঠিক, তাহলে তুমি আমাকে চিঠিং বলনি। আমি তো তোমাকে তাহলে তুমি আমাকে চিটিং বলনি, তাহলে এটা পুরো পরিষ্কার। তাহলে দাদা এই ব্যাপার, তুমি আমাকে চিটিং বলে ধন্যবাদ। আর চাপা তলায় কি দাদা আসবে? হ্যালো, শুনতে পাচ্ছ দাদা?
আমি সব সাউন্ড ওয়ালাকে রেসপেক্ট করি। হ্যাঁ আওয়াজ যাচ্ছে? না না এক সেকেন্ড দাদা, তুমি আমার ফোন ফোনটা লাইভ করে দাও। হ্যালো দাদা, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। দেখো আমি একটা লাস্ট গল্প বলতে খুঁজছি তোমাকে। হ্যালো, হ্যাঁ বলো। যত কিছু কন্ট্রোভার্সি বা যেডি আছে, আমি আমার নিজস্ব যে নিজের পার্সোনাল রিভিউ তোমাকে আমি বলে দিছি, শোনা পাচ্ছ? হ্যাঁ, আমার নজরে একটাই বলেছি, আমি সব সাউন্ড ওয়ালাকেই রেসপেক্ট করি। আর আমি এটাও বলেছি সব সাউন্ড ওয়ালার কাছে নিজস্ব একটা মানে নিজের একটা এক্সপিরিয়েন্স আছে। আমিও কবে বলতে পারি, আমি নিজেকে বলতে পারি কি হ্যাঁ